পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে। ভিড় সামলাতে নিজের হাতেই সাধারণ মানুষের জন্য ফর্ম ফিল আপ করছেন বিডিও। স্থান টিকরাপাড়া হাই স্কুল। ভিড় এড়াতে ফর্ম ফিল আপের কাজে হাত লাগালেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। আজ প্রায় শতাধিক মানুষের ভিড় লক্ষ্মীপুর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের কাজের জন্য। দুয়ারে সরকার প্রকল্পের কাজ চলছে পটাশপুর 2 নম্বর ব্লকের টিকিয়াপাড়া হাই স্কুলে। বিডিও বলেন, এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম যেরকম ভাবে ফিল আপ করা হচ্ছে তেমন করে এখানে গ্রামের সাধারণ মানুষের তাদের নানা রকম সমস্যার কথাও শোনা হবে এবং দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করা হবে। যেমন রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড সংশোধন সহ নানা রকমের কাজ করা হবে এই দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে। আজকে দুয়ারে সরকার শুরু হলো, কয়েক হাজার মানুষের ভিড়, সাধারণ মানুষ কি কি সমস্যার সমাধানে আসছেন এখানে? দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, ল্যান্ড লিডের সমস্যা, রূপশ্রী, কন্যাশ্রী, কাস্ট সার্টিফিকেট, এছাড়াও শিক্ষাশ্রী, ঐক্যশ্রী এবং তাছাড়া নতুন যেটা চালু হয়েছে এবার স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এই সমস্ত পরিষেবা, এগুলো সহ সব মিলিয়ে 18টা পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে। আজকে আমাদের ক্যাম্প শুরু হলো। আমাদের ব্লকে টোটাল 1 মাস ধরে 28টা ক্যাম্প হবে। ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করছে? ভিড় মেনটেন করার জন্য আমাদের সিভিক ভলান্টিয়ার ভাইরা আছে, তারা মেনটেন করছে। সবাইকে মাস্ক পরে থাকতে বলা হয়েছে। এই জায়গা দেখলাম আপনি নিজেও ফর্ম ফিল আপ করছেন সাধারণ মানুষের, না কী কারণে? এটা যেহেতু লোকজন আমাদের আছে, সবাই করছে, প্রচুর যেহেতু ভিড় হয়েছে একটু করে দিলাম। লক্ষ্মী ভাণ্ডারের জন্যই সবাই বেশিরভাগ আসছে। আমাদের সকাল থেকে এখনও পর্যন্ত 3,500 ফর্ম লক্ষ্মী ভাণ্ডারে বিলি করা হয়ে গেছে এবং সেগুলো জমা করা শুরু হয়েছে অলরেডি। আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, তারাই ফর্মগুলো লিখে লোককে সহায়তা করছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।